লার্নিং ইংলিশ অ্যাট হোম, এটা এমন একটি প্রোগ্রাম যেখানে ইংলিশ লার্নিংটাকে খুব সহজভাবে সবার সামনে তুলে ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। এই ভিডিওগুলো থেকে আপনি যদি হেল্প নিতে চান, তাহলে প্রত্যেকটা ভিডিওতে আপনি তিনটা করে সেগমেন্ট দেখবেন, এবং সেই সেগমেন্টগুলো হচ্ছে নাম্বার 1 ডেসক্রিপশন, নাম্বার 2 প্র্যাকটিস, অ্যান্ড নাম্বার 3 এক্সাম। আপনার কাছ থেকে এক্সপেক্ট করা হচ্ছে যে সবগুলো ভিডিওর এভরি ওয়ার্ড আপনি কেয়ারফুলি লিসেন করবেন, দেন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ওয়ার্ডগুলো অনেক বেশি প্র্যাকটিস করবেন, মাঝে মধ্যে মনে করার ট্রাই করবেন, এবং আপনি আপনার ডেইলি লাইফে ব্যবহার করবেন। লার্নিং ইংলিশ অ্যাট হোম এপিসোড নাম্বার 9, বেসিক ওয়ার্ড নাম্বার 8। ফার্স্ট সেগমেন্ট ডিসক্রিপশন। ফার্স্ট ওয়ার্ড মেটাল, METAL, মেটাল। মেটাল মানে ধাতু বা ধাতু জাতীয় পদার্থ। মিডল, MIDDLE, মিডল মানে মধ্যবর্তী অথবা মাঝামাঝি। নেক্সট মিল্ক, MILK, মিল্ক। মিল্ক মানে দুধ বা দুগ্ধ। MIND, মাইন্ড। মাইন্ড মানে মন, স্মৃতি অথবা উদ্দেশ্য, যেমন তোমার মাইন্ডে কী আছে তার মানে উদ্দেশ্য বুঝাই। নেক্সট মাইন, MINE, মাইন। মাইন মানে আমার। মোস্ট অফ দ্য কেস MY, মাই শব্দ থেকে মাইন এই শব্দটির উৎপত্তি হয়েছে, এই কারণে মাইন মানে হচ্ছে আমার। এছাড়াও মাইন মানে খনি অথবা বারুদ দ্বারা দুর্গ ভূমিষ্যৎ করিবার অভিপ্রায়ে উহার নিচে খনন করা সুড়ঙ্গ, এই সমস্ত জায়গাকে মাইন বলা হয়। নেক্সট মিনিট, MINUTE, মিনিট। ওয়ার্ডটার প্রোনাউন্সিয়েশনটা একটু লক্ষ্য করবেন, MINUTE, মি নুট, উচ্চারণ হচ্ছে মিনিট, কিন্তু ইংলিশ মিনিংয়ে MINUTE, মিনিট মানে 60 সেকেন্ড বা 1 মিনিট, বা সাধারণত অতি ক্ষুদ্র কোনো কিছু বোঝাতেও মিনিট ওয়ার্ডটি ব্যবহৃত হয়। মিস্ট, MIST, মিস্ট মানে কুয়াশা। অনেক ক্ষেত্রে রহস্যজনক কিছু যা স্পষ্ট বোঝা যায় না এমন বোঝাতেও মিস্ট বা মিস্টি এই ওয়ার্ডটি ইউজ করা হয়ে থাকে। মানি, MONEY, মানি। মানি মানে টাকা করি, অর্থ, কোনো কিছু বিনিময় করার মাধ্যম। MONTH, মান্থ। মান্থ মানে মাস। মর্নিং, MORNING, মর্নিং। মর্নিং মানে সকাল বা সকালবেলা। নেক্সট ওয়ার্ড মাদার, MOTHER, মাদার। মাদার মানে মা, মাতা, জননী। মোশন, MOTION, মোশন। মোশন মানে গতি, চলনশীল, এমন কোনো কিছু। নেক্সট ওয়ার্ড মাউন্টেইন, MOUNTAIN, মাউন্টেইন মানে পর্বত। মুভ, MOVE, মুভ। মুভ মানে নড়া বা নাড়ানো অথবা পরিবর্তন করা বা স্থান পরিবর্তন করা। মিউজিক, MUSIC, মিউজিক। মিউজিক মানে সঙ্গীত বা সঙ্গীতবিদ্যা। নেইম, NAME, নেইম। নেইম মানে নাম, কোনো কিছু সংজ্ঞা দেওয়া, সুনির্দিষ্টভাবে বোঝানো। নেশন, NATION, নেশন। নেশন মানে জাতি, গোষ্ঠী। নিড, NEED, নিড। নিড মানে প্রয়োজন অথবা অভাব। নিউজ, NEWS, নিউজ। নিউজ মানে সংবাদ, খবর বা বার্তা। নাইট, NIGHT, নাইট। নাইট মানে রাত বা রাত্রি। নেক্সট ওয়ার্ড নয়েজ, NOISE, নয়েজ। নয়েজ মানে হইচই, উচ্চ শব্দ। নেগেটিভ ওয়ার্ড হিসেবে নয়েজ শব্দটি ব্যবহার করা হয় যেখানে বিরক্তিকর শব্দ বোঝানো হয়ে থাকে। নোট, NOTE, নোট। নোট মানে চিরকুট বা টিকা বা টাকার নোট। নাম্বার, NUMBER, নাম্বার। নাম্বার মানে সংখ্যা, অঙ্ক অথবা বচন। নেক্সট ওয়ার্ড অবজারভেশন, অবজারভেশন, ওবি, অব, জার, SER, জার, ভে, VAVE, শোন, TION, শোন। অবজারভেশন মানে পর্যবেক্ষণ বা নিরীক্ষণ অথবা মন্তব্য করা। অফার, OFFER, অফার। অফার মানে প্রস্তাব করা। নেক্সট ওয়ার্ড অয়েল, OIL, অয়েল। অয়েল মানে তেল বা তৈল। অপারেশন, OPERATION, অপারেশন। অপারেশন মানে ক্রিয়া, কাজ করা, অথবা চিকিৎসাবিদ্যায় যে জটিল কোনো রোগের চিকিৎসা করা, এটাকেও অপারেশন শব্দটির দ্বারা বোঝানো হয়ে থাকে। অপিনিয়ন, OPI, OPINION, অপিনিয়ন। অপিনিয়ন মানে মত, বিবেচনা অথবা বিশ্বাস করা।
অর্ডার ODER অর্ডার অর্ডার মানে আদেশ শৃঙ্খলা নির্দেশ হুবহু যা বলা হয়েছে সেটাই যেভাবে রাখার কথা ছিল সেভাবেই এই বিষয়টি বোঝাতে অর্ডার শব্দটি ব্যবহৃত হয়ে থাকে অর্গানাইজেশন অর্গা ORGA অর্গা নাই NI নাই জে জেড জে শোন TION অর্গানাইজেশন মানে গঠন দল বা প্রতিষ্ঠান নেক্সট ওয়ার্ড অর্নামেন্ট ORNAMENT অর্নামেন্ট অর্নামেন্ট মানে অলঙ্কার বা গহনা ওনার OWNER ওনার ওনার মানে অধিকারী সত্তাধিকারী পেইজ PAGE পেইজ পেইজ মানে বই খাতা বা সংবাদপত্রের পৃষ্ঠা পেইন PAIN পেইন পেইন মানে ব্যথা বা যন্ত্রণা পেইন্ট PAINT পেইন্ট পেইন্ট মানে রং বা রঞ্জক পদার্থ বা কালি বা রঙিন করার যে পদার্থ ব্যবহৃত হয় নেক্সট ওয়ার্ড পেপার PAPER পেপার মানে কাগজ বা সংবাদপত্র পার্ট PART পার্ট পার্ট মানে অংশ অঙ্গ অথবা কোনো ভাগ যেমন আমার কাজের পার্ট বা অংশ আমাকে দাও এরকম পেস্ট PASTE পেস্ট পেস্ট মানে মন্ড লেই বা আঠা যেমন আমরা বিভিন্ন দ্রব্য মিশিয়ে একটা ঘন তরল একটা বস্তু তৈরি করলাম এটাকে পেস্ট বলা হয়ে থাকে কম্পিউটারে পেস্ট শব্দটি বলতে বোঝানো হয় যে যা কিছু আমি একটা জায়গা থেকে নিলাম ওটাই আবার আর একটা জায়গায় দিয়ে দিলাম পেমেন্ট PAYMENT পেমেন্ট মানে টাকা দেওয়া বা পাওয়া টাকা পরিশোধ করা এই অর্থেও পেমেন্ট যেমন আমি তোমার পেমেন্টটা দিয়ে দিব নেক্সট ওয়ার্ড পিস PEACE পিস পিস মানে শান্তি নিশ্চলতা নীরবতা যে রুমটা অনেক পিস মানে কি যে নীরব আছে নেক্সট ওয়ার্ড পার্সন PERSON পার্সন ব্যক্তি বা লোক বোঝাতে পার্সন শব্দটি ব্যবহার করা হয় যেমন একজন পার্সন আমার কাছে এসেছিল এরকম প্লেস PLACE প্লেস প্লেস মানে জায়গা বা স্থানান্তর স্থান বা কোন স্থানে রাখা যেমন ওই প্লেসে এই কলমটি রাখো প্লান্ট PLANT প্লান্ট প্লান্ট মানে চারা গাছ বা উদ্ভিদ সাধারণত উদ্ভিদের ছোট চারাকে প্লান্ট বলা হয়ে থাকে প্লে PLAY প্লে প্লে মানে খেলা করা প্লেজার PLEASURE প্লেজার প্লেজার মানে পুলক বা আনন্দ যেমন ইটস মাই প্লেজার মানে হচ্ছে এটা আমার আনন্দ নেক্সট প্র্যাকটিস পার্ট 3 এক্সাম ফার্স্ট ওয়ার্ড মেটাল মিডল মিল্ক মাইন্ড মাইন মিনিট মিস্ট মানি মান্থ মর্নিং মাদার মোশন মাউন্টেন মুভ মিউজিক নেম নেশন নিট নিউজ নাইট নয়েজ নোট নাম্বার অবজারভেশন অফার অয়েল অপারেশন অপিনিয়ন অর্ডার অর্গানাইজেশন অর্নামেন্ট ওনার পেইজ পেইন পেইন্ট পেপার পার্ট পেস্ট পেমেন্ট পিস পার্সন প্লেস প্ল্যান্ট প্লে প্লেজার থ্যাংক ইউ